किसान निधि मोदी जी 6000 रुपया हर किसान को भेज रहे हैं, उसमें हम 6000 के साथ और 4000 जोड़कर हर किसान को 10000 रुपया मिले। তো এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ এবং সবচেয়ে বড় আপডেট হচ্ছে পিএম কিষাণ প্রকল্পের টাকা নিয়ে। পিএম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের বিগ ব্রেকিং আপডেট হলো এই প্রকল্পের টাকা 6000 টাকা থেকে বেড়ে 10000 টাকা করা হয়েছে, অর্থাৎ 4000 টাকা বাড়ানো হয়েছে বাৎসরিক। এরই পাশাপাশি রয়েছে আরও বড় একটি সুখবর, যেখানে জানানো হয়েছে যে কত তারিখে আপনারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা এবার পাবেন। একদমই সময় নেই, মাত্র কয়েকদিন রয়েছে, আপনাদের সেই তারিখটি জানিয়ে দেব এবং অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখিয়েও দেব সেই নোটিশ। আপনারা জানেন যে এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে 2000 টাকা করে প্রত্যেক কিস্তিতে দেওয়া হলেও নতুন ঘোষণায় কিন্তু আর 2000 টাকা নয়, 3000 টাকা করে আসবে, আর বছরে সর্বমোট 3টি কিস্তিতে 3000 এবং 4000 টাকা করে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে অবশ্যই রয়েছে নির্দিষ্ট শর্ত, এর মধ্যে পড়লে আপনি বেশি টাকা পাবেন, অর্থাৎ 10000 টাকা করে এই পিএম কিষাণ প্রকল্পে পাবেন। তাই বুঝতেই পারছেন, আপনিও যদি কিষাণ সম্মান নিধি প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে, কত তারিখে আপনারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের এবারের কিস্তির টাকা পাবেন, কোন কোন কৃষকরা এবার টাকা পাবে না, কোন কোন কৃষকদের জন্য টাকা বাড়ানো হয়েছে, অর্থাৎ কারা কারা 6000 টাকার পরিবর্তে কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে 10000 টাকা করে তাদের অ্যাকাউন্টে পাবে, এই সমস্ত তথ্য আমরা এক এক করে এই ভিডিওর মধ্যে দেখে নেব। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নেবেন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো, তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি। তাই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এই টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে, কী কী বলা হয়েছে দেখুন। পুজোর মধ্যে বড় উপহার মোদির, পিএম সম্মান নিধির টাকা 6000 টাকা থেকে বেড়ে 10000 টাকা এই দিন ব্যাংকে পাবেন। অর্থাৎ বুঝতেই পারছেন, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আপনাদের যাদের যাদের নাম রয়েছে তাদের কিন্তু সুখবর, তাদের টাকা 4000 টাকা আরও বেড়ে গেছে, 6000 টাকার বদলে 10000 টাকা দেবে। এরই পাশাপাশি কবে এবারের কিস্তির টাকা পাবেন সে বিষয়েও জানানো হয়েছে, কী কী বলেছে দেখুন। কেন্দ্র সরকারের পক্ষ থেকে বড় উপহার কৃষকদের জন্য, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 18তম কিস্তির টাকা দেওয়ার তারিখ জানালো। এরই পাশাপাশি রয়েছে আরও বড় সুখবর, কারণ এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে এবার থেকে আর 6000 টাকা নয়, পাবেন 10000 টাকা করে। কৃষকদের জন্য এই বড় ঘোষণা করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই দিন তিনি এক জনসভা থেকে কৃষকদের উদ্দেশ্যে এই কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে এই তথ্য জানিয়েছেন। এরই পাশাপাশি কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটেও এই 18নং কিস্তির টাকা কবে উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে পাবে এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। তো অবশ্যই সেটাও আপনাদের সরাসরি দেখাবো, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে গিয়ে আপনাদের সেই তারিখটিও দেখিয়ে দেব, আপনারা দেখতে থাকুন। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের এবারের এই 18তম কিস্তির টাকা উপভোক্তারা কত তারিখে তাদের অ্যাকাউন্টে পাবে, এই প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে কী কী ঘোষণা করা হয়েছে, কবে থেকে এই বাড়তি টাকা পাওয়া যাবে, কোন কোন উপভোক্তাদের জন্য নতুন এই ঘোষণা করা হয়েছে, অর্থাৎ কারা কারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে 6000 টাকার বদলে এখন থেকে 10000 টাকা করে পাবে, এই সমস্ত চলুন এবার এক এক করে জেনে নিই। তো আপডেটগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবেন কি বলেছে। যেমনটি আপনারাও ভালো করেই জানেন যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প হচ্ছে কেন্দ্র সরকারের একটি প্রকল্প, যার মাধ্যমে দেশের কৃষকরা সরাসরি কেন্দ্র সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা পায়। 2019 সালে এই প্রকল্পটির সূচনা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়। তারপর থেকে কৃষকরা কিস্তিতে কিস্তিতে 2000 টাকা করে তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের মাধ্যমে পাচ্ছিল। এই প্রকল্পে বছরে সর্বমোট 3টি কিস্তির মাধ্যমে 6000 টাকা দেওয়া হয়। এরই মধ্যে এই প্রকল্পের টাকা 4000 টাকা বাড়িয়ে দেওয়ার ব্যাপারে
নতুন আপডেট এসেছে। অর্থাৎ বুঝতেই পারছেন, আগের 6,000-এর সাথে আরও 4,000 টাকা করে কিন্তু এখন পাওয়া যাবে। জানা যাচ্ছে এই প্রকল্পে 2,000 টাকা করে যে কিস্তিতে কিস্তিতে পাওয়া যেত, সেই টাকা বাড়ানো নিয়ে নতুন ঘোষণার পর উপভোক্তারা আর 2,000 টাকা করে এই কিস্তি পাবে না। অর্থাৎ আগে যে 2,000 টাকা করে কিস্তিতে কিস্তিতে আপনারা পেতেন, সেটা কিন্তু আর এখন 2,000 টাকা করে পাবেন না। কত টাকা করে দেওয়া হবে কি বলেছে দেখুন। বছরের প্রথম কিস্তি 3,000 টাকা, দ্বিতীয় কিস্তি 3,000 টাকা এবং তৃতীয় কিস্তিতে আসবে 4,000 টাকা। অর্থাৎ বছরের প্রথম দুটি কিস্তি 3,000 টাকা এবং শেষের কিস্তিটা আসবে 4,000 টাকা। তো এই মিলিয়েই উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা দেওয়া হবে। ফলে তিনটি কিস্তি মিলিয়ে তাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে বাৎসরিক আসবে। তবে পিএম কিষাণ সম্মাননিধি প্রকল্পের এই নতুন পরিবর্তন আপাতত জম্মু কাশ্মীর রাজ্যের জন্যই লাগু হচ্ছে। দেশের অন্যান্য রাজ্যের উপভোক্তাদের এই অতিরিক্ত টাকা পেতে আরও অপেক্ষা করতে হবে। কিন্তু বাংলার কৃষকদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো যে পুজোর মরশুমে তারা এই প্রকল্পের টাকাটি এবার পাচ্ছে। তো আপনারাও জানেন যে এটাই হচ্ছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, আর এই পুজোর মরশুমে উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে 2,000 টাকা করে পাবে। আগামী 5ই অক্টোবর শ্রী নরেন্দ্র মোদী মহাশয় পিএম কিষাণ সম্মাননিধি প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে এবারের 18তম কিস্তির টাকা ট্রান্সফার করবে। তাই পুজোর মধ্যে এই টাকা পেয়ে নিঃসন্দেহে অনেক খুশি হবে কৃষকরা, বুঝতেই পারছেন। আর এটা আমি আপনাদের যেটা বলেছিলাম যে সরাসরি ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখাবো, তো চলুন সরাসরি ওয়েবসাইটে গিয়ে আপনাদের দেখাই। সরকারিভাবে এখানে জানিয়ে দেওয়া হয়েছে কত তারিখে আপনারা এই টাকাটি পাবেন। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি এসেছি পিএম কিষাণ সম্মাননিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে, আর এখানেই দেখুন নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে কত তারিখে আপনারা টাকাটা পাবেন। দেখুন বলেছে, অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ 18th ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ স্কিম অন 5 অক্টোবর 2024। অর্থাৎ বুঝতেই পারছেন 5ই অক্টোবর 2024 এই টাকাটি আপনারা পাবেন। এরই পাশাপাশি জানিয়ে দিয়েছে ইকেওয়াইসি ইজ ম্যান্ডেটরি ফর পিএম কিষাণ রেজিস্টার ফার্মার, ওটিপি বেসড ইকেওয়াইসি ইজ অ্যাভেলেবেল অন পিএম কিষাণ পোর্টাল অর নিয়ারেস্ট সিএসসি সেন্টার। তো বুঝতেই পারছেন এখানে বলেও দেওয়া হয়েছে যে ইকেওয়াইসির কিন্তু করা বাধ্যতামূলক, আপনাদের জন্য টাকা দেওয়ার তারিখ প্রসেস হয়েছে। তবে যাদের যাদের এই ইকেওয়াইসি করা নেই তারা কিন্তু এবার আর পিএম কিষাণ সম্মাননিধি প্রকল্পের টাকা পাবে না। তাই এখানে এটা জানিয়ে দেওয়া হয়েছে আপনাদের যাদের করা নেই আপনারা অবশ্যই করে রাখবেন। এই ছিল এখনকার মতন আপডেট, পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।